পীরাল মেরুদির পর দেখছেন ধর্মযুদ্ধ দুহাজার চব্বিশ আমি সুচন্দ্রমা রয়েছে আপনার সঙ্গে বুথ ফেরত সমীক্ষা নিয়ে কথা হচ্ছিল যেখানে প্রশ্ন তুলছেন বিরোধীরা এ কেমন বুথ ফেরত সমীক্ষা দেখালো যে সকল মিডিয়া তারা গতকাল সন্ধ্যের পর থেকে একটা সংখ্যা বদলাতেও শুরু করেছিল কিন্তু আমরা কলকাতা টিভি এক্সিট পোল নয় একজ্যাক্ট বিশ্বাসী এবং যে আলোচনা সেটা এই মুহূর্তে কি হয়ে রয়েছে সেটা নিয়ে স্টুডিওতে যে সকল অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন বসুন্ধরা গোস্বামী স্বাগত জানাচ্ছি আপনাকে বিজেপির বক্তা রয়েছেন প্রসেনজিৎ ঘোষ স্বাগত জানাচ্ছি আপনাকে বামেদের তরফে বক্তা রয়েছেন মানব লাহা স্বাগত জানাচ্ছি আপনাকে কংগ্রেসের বক্তার অপেক্ষায় রয়েছি যদি আমি আলোচনা শুরু করছি প্রসেনজিৎ বাবুকে দিয়ে দেখুন 400 তো এখন আমি প্রশ্নই করি নি এখনো 400 তো মানে আমি বুঝতে পারছি না আর কত বাকি আছে দেখুনmongodb বন্ধবদায়ে 19ে বলেছিলেন 42ে 42 পঞ্চায়েতে বলেছিলেন বিড়তি শূন্য তো যারা যে কোনো রাজনৈতিক দলের সুপ্রিমো যারা থাকেন যারা নেতৃত্ব থাকে তারা কার্যকর্তা বা রাজনৈতিক কর্মীদের বুস্টআপ করবার জন্য একটা কত ক বলে সংখ্যার কথা বলতেই হয় রাজনীতির সংখ্যাটাই সব দিনের শেষে আর এখানে বুথ ফেরত সমীক্ষার কথা আমি বলবো কি করে বুথ ফেরত সমীক্ষা যারা করেছে যারা স্যাম্পেল সংগ্রহ করেছে তাদের কোয়ালিটি অফ স্যাম্পেল কি ছিল না ছিল তারাই আনসার দেবে আমরা তো গত কাল পর্যন্ত বলেছি বুথ ফেরত সমীক্ষার উপরও আমরা আস্থা রাখি না আমরা বিশ্বাস করি না আমাদের কেউ বলেনি যে বুথ ফেরত সমীক্ষাটাই শিরোধার্য এটা কি আমরা বলেছি তবে হ্যাঁ নির্বাচনে এই পশ্চিমবঙ্গে আমাদের অসমল লড়াই লড়তে হচ্ছে যেখানে কিনা শাসক দল পুলিশ প্রশাসন সরকারি আধিকারিককে নিয়ে এই নির্বাচনটা করেছে এবং অনৈতিকভাবে বিভিন্ন জায়গায় কালকেই আমাদের কাছে রিপোর্ট আছে যে কোনোভাবেই লিকড হওয়া উচিত ছিল না কাউন্টিং এজেন্টের নাম থানা থেকে ফোন করা হচ্ছে তাদেরকে কিরে রে তো ইয়েতে যাচ্ছিস কাউন্টিংয়ে যাচ্ছিস দেখে বুঝে সিদ্ধান্ত নিয়েছিস তো আমরা ভেরিফাই করছি তো এই যে প্রচ্ছন্ন হুমকি এবং আজকে ডায়মন্ড হারবারের মডেল যেটাকে না সত্যি সত্যি শেখ জাহাঙ্গীর শেখ শাহজাহান উদয় মডেল সেখানে আমরা কি দেখলাম গণতন্ত্রকে হত্যা করা হলো কাউন্টিং এজেন্টকে নিয়ে তাদের ভিতর থেকে মেরে ধরে বার করে দেওয়া হলো নটোরিয়াস ক্রিমিনাল যারা তারা কাউন্টিংয়ে ঢুকেছে ফলতার ক্রিমিনালরা ঢুকেছে বজবজের ক্রিমিনালরা ঢুকেছে মেরে ধরে বার করে দেয়া হলো সারা পশ্চিমবাংলার মানুষ দেখেছে তো দেখুন আজকে তৃণমূলের দুর্নীতি তৃণমূলের অত্যাচার সমস্তটাই মিথ্যা হয়ে যাবে না এই ম্যান্ডেটের জন্য একদা মায়াবতীয়

সংবাদ মাধ্যমকে শুনুন ব্রহ্মপুরে ইউসুফ পাঠান রায়গঞ্জে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী রানাঘাটে এগিয়ে বিজেপির জগন্নাথ সরকার কৃষ্ণনগরে এগিয়ে রয়েছেন মহুয়া মৈত্র দক্ষিণ কলকাতায় রায় বক্তব্যটা একবার শোনাবো জিতবো এখন কি দেখা যাক কতটা মার্জিন হয় সেটা লক্ষ্য আমরা যাচ্ছি বিভিন্ন সেন্টারগুলোতে যাচ্ছি মার্জিনটা রাউন্ড শেষে মার্জিনটা দেখছি রাউন্ড শেষে কতটা দাঁড়ায় আমরা দেখিনি তবে সব সব জায়গাতেই আমরা লিড করছি এটুকু বলতে পারি মথুরাপুরের দিকেও একটু নজর রাখতে হবে বাপি হালদার এগিয়ে রয়েছেন সেই অবস্থা কি বলেছেন শুনুন কাউন্ট শেষে এখন অব্দি আমাদের কাছে যা সরকারি হিসাব অনুযায়ী প্রায় পঞ্চান্ন হাজার বেশি ভোটে তৃণমূল কংগ্রেস লিড করছে এটা আপনারা দেখলেন এই ট্রেন্ড যত গণনা যত এগোবে লিডও তত এগোতে থাকবে সমহারে একদম আজকে একটা ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় থাকবো সঙ্গে থাকবেন